वेलकम टू आमार रान्नाशाला। आमार रान्नाशाला तुम्हारे सकल के आरो एक बार वेलकम जानिए। आज के आबार एक नतून रेसिपी तुम्हारे संगे शेयर करते चले बंधुरा। आज के जो रेसिपिटा तुम्हारे संगे शेयर करते चले हे ठाकुरबाड़ी हेसेलर एक रेसिपि पुरानो दिन एक रेसिपि हारिए जावा एक रेसिपि से पाँच फोड़न रुईर रेसिपि। पाँच फोड़न रुईर झोल रेसिपिटी क्यों तैरी करी ना कर सम्पूर्ण रान्ना करा पद्धति तुम्हारे रान्ना करते करते शेयर करब। ये खेते खूब ही सुस्वादु खूब ही लोभन एक रेसिपि। जो दिन तुम्हारा दोपुर बेला गरम गरम भातर संगे এই পাঁচফোড়ন রুইয়ের রেসিপিটা পরিবেশন করতেই পারো, অসাধারণ লাগে খেতে। চলো তাহলে দেখতে থাকো আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি। পাঁচফোড়ন রুই তৈরি করবার জন্য আমি এখানেতে আট পিস রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো নুন হলুদ মাখিয়ে। এখানেতে আমি নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট মতন রেখে দেব। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো আমি এবার এক এক করে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিস ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে উঠে দেব। খুব কড়া করে ভাজব না, কড়াইটা ভেজে নেওয়া হবে। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, পরের মাছগুলো ঠিক সেম প্রসেসেই ভেজে তুলে নেব। এদেরকে সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আবার কড়াইতে খানিকটা তেল অ্যাড করেছি। এবার আমি চার পিস পটল আমি আধঘনা করে এরকমভাবে কেটে নিয়েছি। এবার পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো আমি হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছি। এর থেকে বেশি আর আমি ভাজবো না। এবার আমি পটলগুলো একটা জায়গায় তুলে নেব। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর এখানেতে আমি দুটো মাঝারি সাইজের আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও আমি একটু ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হতে হতে ততক্ষণে এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানেতে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন ওয়ান টিস্পুন, ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো, ওয়ান টিস্পুন জিরে গুঁড়ো, ওয়ান টিস্পুন ধনে গুঁড়ো, শুধু রেড চিলি পাউডার হচ্ছে হাফ টিস্পুন, ঝাল নুন এগুলো যাদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে। আর হাফ ইঞ্চি আদা আমি এখানেতে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নেব। এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলুটাকে তুলে আলাদাভাবে তুলে নিয়েও মশলাটাকে কষাতে পারো, তবে এক্ষেত্রে আমি একবারেই কষিয়ে নেব। এটা খুবই পুরনো দিনের একটি রান্না, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরবাড়ির রান্না। এটা খুবই পুরনো রেসিপি একটি, আর এটা একদম হারিয়ে যাওয়া রান্না বলতে পারো। এবার আমি কষাবো। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, যে আবারও ভালো করে টমেটো আর মশলা আলু সব একসঙ্গে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি একটু চিনি দিয়েছি, এখানেতে চিনির ব্যবহারটা আমি করছি একটু টেস্টের জন্য যাতে ব্যালেন্স থাকে, আর একটু সামান্য কালারের জন্যও দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই দেখো আলু মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি,
আলুর সঙ্গে আমি আবার একটু কষিয়ে নেব। এই দেখো আলু আর পটল মটর সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলও ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এই রান্নাটায় একটু তেল বেশি ব্যবহার হয়। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল, আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা মাছের ঝোল হবে। 5 ফোড়ন রুই দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখো মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে দিয়ে তারপর একটা ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি, নিয়ে আমি একবার চেক করে নিয়েছিলাম নুনটুনগুলো, নুনটুন সব ঠিকই আছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা করব, এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে আমি বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি যেহেতু 5 ফোড়ন রুই সেই জন্য এখানেতে আমি 2টো তেজপাতা অ্যাড করলাম, আর বড় চামচের 1 চামচ 5 ফোড়ন আমি এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই 5 ফোড়ন আর তেজপাতা আর তেলটা সমেত আমি কড়াইতে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। ব্যাস আমার রেডি হয়ে গেল 5 ফোড়ন রুই। এবার দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, তারপর তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো 5 ফোড়ন রুইয়ের ঝোলের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে আমি তৈরি করলাম, একবার অন্তত তৈরি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে বা পছন্দের হয় তাহলে আমার অনুসারে চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যে সমস্ত নিত্য নতুন রেসিপি তৈরি করবো সে সমস্ত রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা, তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।